আজকের এমন একটা রেসিপি নিয়ে এসেছি, পুরানো কালের রেসিপি, হাতে মাখা রেসিপি। যারা আমার বেছালার ভাই আছেন, বিদেশের মধ্যে রান্নাঘরে খেতে খুবই হিমশিম খাচ্ছেন, তাদের জন্য আজকের এই রেসিপি একদম ইয়ামি একটা রেসিপি। মা, দাদি, চাচি, জেঠি, ঠাকুমা, জেঠিমা যারা এভাবে রেসিপি করে খেয়েছেন তারা কিন্তু জানেন, তাদের জন্য আজকের আমার পুরানো কালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। দেখতে থাকুন কি হচ্ছে, কি হতে চলেছে, খুবই আমি একটি রেসিপি, যখন দেখবেন বুঝে যাবেন, খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি হয়ে যায়। দেখুন তাহলে আজকে উপভোগ করুন কি হতে চলেছে। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়, আর আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে খুবই ভালো আছি। অন্তস্মম কিচিংয়ে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন আরেকটা নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। তাহলে কথা বাড়াবো না, আজকের ভিডিওটি উপভোগ করুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার নিয়ে নিলাম এখানে কচুর লতি, দেখতে পাচ্ছেন, ধুয়ে পরিষ্কার করে একেবারে নিয়ে নিলাম কচুর লতিগুলা, খুব ফ্রেশ কচুর লতিগুলা দেখতে পাচ্ছেন। কচুর লতিগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, আগের থেকে ধুয়ে পরিষ্কার করে কুচি করে রেখেছি এই পেঁয়াজগুলা, নতুন পেঁয়াজ দেখলে বুঝে যাচ্ছে। এবার দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব ছোট্ট বলে এক বল পেঁয়াজ পাতা, দেখলে বুঝে যাচ্ছে। এবার দিয়ে দিলাম আমি এখানে পাউডার মশলা, পাউডার মশলার মধ্যে 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেব আমি সরিষার তেল, সরিষার তেলগুলো দেব এখানে আমি প্রায় 4 টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম সরিষার তেল, দেখতে বুঝে গিয়েছেন। এবার এই উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে মেখে নেব, ম্যারিনেট করব, দেখতে পাচ্ছেন, যেটা বলেন না কেন, হাত দিয়ে ম্যারিনেট করলে কি হয় আসল স্বাদটা পাওয়া যায়, যে আমরা প্রথমে কষিয়ে রান্না করি তার থেকে এই হাতে মাখা রেসিপিগুলো খুবই স্বাদ, দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে ম্যারিনেট করা হচ্ছে। একদম ম্যারিনেট করতে করতে খুব নরম হয়ে যাবে কচুর লতিগুলা, সম্পূর্ণভাবে ম্যারিনেট করা আমার হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতন জল, দেখতে পাচ্ছেন, জলগুলো দিয়ে হাত দিয়ে আবার সুন্দরভাবে একটু নেড়েচেড়ে দেব। এবার আরেকটা উপকরণ দেব, কী নিয়েছি এগুলো দেখতে পাচ্ছেন, নোনা ইলিশ, আমাদের চট্টগ্রাম অঞ্চলে বলে নোনা ইলিশ, ইলিশ শুটকি যেটা বলেন না কেন, খুবই ফেভারিট একটা রেসিপি আমার, যারা এই ধরনের রেসিপি পছন্দ করেন তাদের তো অনেক ভালো লাগবে। সুন্দরভাবে বসিয়ে দিলাম। এবার দিয়ে দেব দুইটা টমেটো, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ফালি করে রেখেছি, এবার বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে 5 মিনিট জ্বালে দেব, চুলার আঁচটা হাই ফ্লেমে করে দিলাম, 5 মিনিট হতে থাক। 5 মিনিট পরে এসে দেখলাম, দেখতে পাচ্ছেন, একটু নেড়েচেড়ে দেখাচ্ছি, খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে, কি বলবো, ইলিশ শুটকি দিয়ে বা নোনা ইলিশ দিয়ে কচুর লতি খুবই একটা ঐতিহ্যবাহী খাবার আমাদের চট্টগ্রাম অঞ্চলের, খুবই ভালো লাগে এই রেসিপিটি শীতকালে। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমার রেসিপিটি। এবার দিয়ে দেব আমি ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি না দিলে চলবে না, অবশ্যই দিয়ে দেবেন, ধনেপাতা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। রেসিপিটি যদি আসল স্বাদ পেতে চান তাহলে ধনেপাতা দিয়ে দেবেন। আমার রেসিপিটি রেডি হয়ে গিয়েছে, একদম
ফাইনালি রেসিপিটি আপনারা দেখে নিন, ফাইনাল লুকটাই দেখেন, খুবই ইয়ামি লাগছে। আসলে আমি নিজে হাতে এই ভিডিওটা করেছি, আমার ছেলে বাসায় ছিল না, স্ট্যান্ড দিয়ে আমি ট্রাইপড দিয়ে রেসিপিটি করেছি। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। আজকের রেসিপিটি এখানে সমাপ্ত করলাম, আবার একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা বাই বাই নমস্কার, নতুন একটা রেসিপি নিয়ে এসে যাবো।